বন্ধুরা, আজ আমরা পৃথিবীর দুটি বিশেষ জায়গায় ঘুরব। এর প্রথমটি হচ্ছে রেইন ফরেস্ট। রেইন ফরেস্ট বলতে আমাদের চোখে ভেসে আসে অ্যামাজনের কথা, কারণ অ্যামাজন হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় রেইন ফরেস্ট এবং অ্যামাজনকে বলা হয় পৃথিবীর ফুসফুস। রেইন ফরেস্টের কথা যদি উল্লেখ করি, তাহলে দেখা যাচ্ছে সাধারণত ক্রান্তীয় অঞ্চলে অর্থাৎ 0 ডিগ্রি রেখার উত্তর এবং দক্ষিণে এই ধরনের রেইন ফরেস্টটি গড়ে উঠেছে। সাধারণত ক্রান্তীয় এই অঞ্চলটিতে অর্থাৎ ইকুয়েটোরিয়াল অঞ্চলটিতে জলবায়ুটি এমন হয় যে এখানে গভীর বনভূমি গড়ে ওঠার সুযোগটি থাকে। কেননা এখানে 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে বেশিরভাগ সময়ই, 200 থেকে 400 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়, প্রায় প্রতিদিন বিকেলে বৃষ্টিপাতটি ঘটে থাকে, যার ফলে এই অঞ্চলের বায়োমগুলো অনেক শক্তিশালী হয় এবং জটিল প্রকৃতি হয়। কারণ এই অঞ্চলে আমরা যেমন বায়োজিওকেমিক্যাল রিয়াকশন দেখতে পারি, তেমনি বায়োলজিক্যাল এবং কেমিক্যাল ওয়েদারিংয়ের হারটিও অনেক বেশি দেখতে পারি। এই ক্রান্তীয় বৃষ্টি অরণ্যে বিভিন্ন ধরনের গাছ পাওয়া যায়, আর এতই গাছের সমাহার যে সাধারণত সূর্যের আলোর মাত্র 1% দেখা পায় এই অঞ্চলের মৃত্তিকা। কেননা সূর্যের আলো এই বিশাল গাছগুলোকে অতিক্রম করে মাটি পর্যন্ত পৌঁছতেই পারে না। এই অঞ্চলের বৃক্ষগুলোর উচ্চতা সাধারণত 50 থেকে 60 মিটার হয়। বলা হয়ে থাকে প্রায় 500 থেকে 700 প্রজাতির প্রজাপতি রয়েছে অ্যামাজন ফরেস্টে, এবং বিভিন্ন প্রকার অর্থাৎ বিভিন্ন ধরনের প্রাণী রয়েছে, যেমন আরমাডিলো, বিশাল ঠোঁটের টিয়া পাখি, কিংবা জাগুয়ার, সিংহ, বানর ইত্যাদি বিভিন্ন ধরনের প্রাণী আমরা এই অঞ্চলগুলোতে দেখতে পারি, যেগুলো আসলে ক্রান্তীয় যে বৃষ্টি অরণ্য বা রেইন ফরেস্টের বৈচিত্র্যতাই আমাদের সামনে তুলে ধরে। এরপর যে অঞ্চলটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে একদম ক্রান্তীয় বৃষ্টি অরণ্যের বিপরীত জিনিস, মরুভূমি। মরুভূমি অঞ্চলটি সাধারণত পৃথিবীর প্রতিটি মহাদেশে রয়েছে, যেমন উত্তর আমেরিকায় দেখতে পাচ্ছি, দক্ষিণ আমেরিকায় দেখতে পাচ্ছি, এরপর দেখতে পাচ্ছি আফ্রিকাতে। আফ্রিকার মরুভূমিটি সাহারা, যেটি পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি, কালাহারি মরুভূমি, কিংবা এশিয়ার গোবি মরুভূমি, অস্ট্রেলিয়ার মধ্যভাগের যে শুষ্ক ভূমি বা মরুভূমি, এই ধরনের মরুভূমিগুলোতে সাধারণত শুষ্ক জলবায়ু লক্ষ্য করা যায়, যার জন্য এই অঞ্চলটিতে বৃষ্টি হয় না, কিংবা এই অঞ্চলগুলোর পাশ থেকে শীতল সমুদ্র স্রোত বয়ে চলে। যেমন এই অঞ্চলটির কথাও যদি বলি, এখানে কিন্তু একটি পাহাড়ের ব্যাপারটি কাজ করেছে, কেননা সমুদ্রের পাশে এখানে আমরা আন্দিজ পর্বতমালা লক্ষ্য করি। যখন বৃষ্টি হয় বা জলীয় বাষ্পপূর্ণ বায়ু এই অঞ্চলে প্রবেশ করতে চায়, তখন এই আন্দিজ পর্বতমালার প্রতিপাত ঢালে বৃষ্টিপাতটি হয়ে যায়, কিন্তু অনুবাদ ঢালে কিন্তু কোনো ধরনের বৃষ্টিপাত হয় না, যার ফলে এই অঞ্চলের অনুবাদ ঢালে একটি মরুভূমি গড়ে উঠেছে। এখানে উদ্ভিদ হিসেবে সাধারণত আমরা ক্যাকটাস কিংবা গুল্ম জাতীয় বা ঝোপ জাতীয় যে উদ্ভিদগুলো রয়েছে সেগুলোকে দেখতে পারি। এখানকার উদ্ভিদের একটি বড় বৈশিষ্ট্য হচ্ছে এদের মূল মাটির অনেক গভীরে প্রবেশ করে, অবশ্যই সেটি পানির সন্ধানে, কারণ অনেক সময় দেখা যায় কোনো কোনো উদ্ভিদ 20 মিটারের অধিক মূল প্রবেশ করেছে, অর্থাৎ পানির খোঁজেই মূলগুলো বিস্তৃত হতে থাকে মাটির অঞ্চলে, মাটির গভীরে। এই অঞ্চলের যদি জীবের কথা উল্লেখ করি, একদম সবার প্রথমে যে নামটি আসে মরুভূমির জাহাজ খ্যাত উটের কথা, এরপর বিভিন্ন ধরনের সাপ, বিচ্ছু, সরীসৃপ ইত্যাদি আমরা লক্ষ্য করতে পাই এই অঞ্চলগুলোতে। তো বন্ধুরা, তোমাদের কাছে এখন প্রশ্ন, এই মরুভূমি পড়ার আগে আমরা কী নিয়ে আলোচনা করছিলাম? হ্যাঁ, রেইন ফরেস্ট নিয়ে। এই রেইন ফরেস্টে আমরা বলেছিলাম প্রতিদিন বিকেলেই বৃষ্টিপাত হয়ে থাকে। তোমাদের কাছে প্রশ্ন, এই বৃষ্টিপাতটি কী ধরনের বৃষ্টিপাত? আশা করি ভিডিওটি পজ করে কমেন্ট সেকশনের উত্তরটি জানিয়ে দিবে। উত্তরটি হচ্ছে পরিচলন বৃষ্টিপাত।
অর্থাৎ রেইন ফরেস্টে প্রতিদিন বিকেলে যে বৃষ্টিপাতটি দেখা যায় সেটি হচ্ছে পরিচলন বৃষ্টিপাত। তো আজ এই পর্যন্ত বন্ধুরা, পরের ভিডিওতে দেখা হচ্ছে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থেকো, ধন্যবাদ।